হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে প্রায় সন্ধে ছটা, তো সন্ধে থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সন্ধেবেলায় আমি কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এখানে আটা মেখে রুটি শেখে রুটি বানাচ্ছি, তো রুটিগুলো শেখে নিচ্ছি। আর দুপুরবেলার চিকেন ছিল, তো সেটা আমি গরম বসিয়ে দিয়েছি, তো এটা ফুটছে। তো ওখানে ছেলে খিদে পেয়েছে, তো ও পড়ে এসেছে, তো বলল রুটি খাবে। তোকে একটা গরম গরম রুটি আর অল্প একটু মাংস দিয়ে দিলাম, তো এটা ও খেয়ে নেবে। আর এই দেখো, ছোট ছোট করে টুকরো করে ছিঁড়ে দিয়েছি, তার কারণ ও ময়দা রুটি ছিঁড়তে পারে না, তো তার জন্য ছিঁড়ে দিয়েছি। তো চলো ওটা আমি ওকে দিয়ে দিই, ও খেয়ে নেবে। দেখো খাচ্ছে। আর এদিকে দেখো, কিচেনের মোটামুটি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, তো কিচেনটা আমি ক্লিন করছি। তো গ্যাসের ওভেন যে সমস্ত টুকিটাকি বাসনগুলো আছে, তো সেগুলো আমি সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো সন্ধেবেলা আজকে সেরকম রান্নাবান্না ছিল না, তো তার জন্য বেশ সকাল সকাল কাজগুলো হয়ে গেলো। তো চলো এগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে নিই। তো বেশ, মোটামুটি আমার কিছুটা বাসন মাজা হয়ে গেছে। আর এখানে ছোট্ট কড়াই একটা ছিল, তো সেটা আর রুটি করেছি, রুটি যে বানিয়েছি তো সেই চাটুটা আমি মেজে নিচ্ছি। তো দেখো, সন্ধেবেলা আমাদের অনেক কাজই থাকে, আটা মাখা, রুটি করা, তরকারি করা, তো সেই ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, তো এই বটলটা ওর খুব প্রিয়, এই বোতলটায় ওর জল খেতে খুব ভালোবাসে। তো যেহেতু চিকেন ছিল, তো আমি এটা ভালো করে লিকুইড দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো ব্যাস, এরপর আমি পুরো একটু গা ফা ধুয়ে নিয়েছি, তার কারণ এখন কিচেনে ঢুকলে প্রচণ্ড গরম। তো তারপর আমার কয়েকটা জিনিস মানে শেষ হয়ে গিয়েছিলো, তো সেগুলো আনা হয়েছে। আর দেখি তার চেয়ে এখানে চায়ের পাতা, এটা আনা হয়েছে, আর এটা টাটা চা। তো এই চাটা বেশ সেন্ট খুব সুন্দর, তো এই চাটাই আমরা খাই। আর চাটা যেহেতু শেষ হয়ে গিয়েছিলো, তো এখন সন্ধ্যাবেলা কিচেনের সমস্ত কাজকর্ম সেরে, তো যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো আমি ভাবলাম সেরে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি এখানে চাটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর চাটা আমি এখানে ঢেলে নিচ্ছি। তো এইগুলো এখন গুছিয়ে রাখলে সকালবেলা অনেকটাই মানে হেল্প হয়, তো তার জন্য সন্ধ্যাবেলা এই সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি সন্ধেবেলা কী কী করি সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ। তো যেটুকু বাকি ছিল আমি এটার আবার দিয়ে রেখে দেব। তো চলো, এই কাজগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। বন্ধুরা, সন্ধেবেলাটা আমার এভাবেই কেটে গেলো। তো রান্নাবান্না সেরকম কিছু করতে হয়নি, তো মা চিকেন ছিল আর পটল আলু তরকারি ছিল, আর আমি রুটি বানালাম, আর সমস্ত কিছু কাজকর্ম সেরে আমি একটু ফ্রেশ হয়ে গেছি। তো ইচ্ছা আছে আমি যে একটা শর্ট ভিডিও বানাবো, আর যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিলাম। তো চা শেষ হয়ে গিয়েছিলো, চায়ের প্যাকেটটাও আমি কেটে নিলাম। তো আজকে সন্ধ্যাবেলাটা আমার এভাবেই কেটে গেলো, আর সন্ধ্যাবেলাটা কীভাবে কাটলো তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলো, দেখতে পাচ্ছ আমি কিচেনে আছি, আর প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্য আমি চুলটাকে টপ নট করে নিয়েছি। কিচেনের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আবার কাল থেকে আবার সমস্ত কাজকর্ম শুরু হবে সকাল থেকে, তো রাত্রে এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তো রাত্রে খাওয়া দাওয়া এখন বাকি আছে। এখন প্রায় 9টা বাজে, তো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো, আমি এখন শর্ট ভিডিও বানাবো আর সেগুলো তোমরা অবশ্যই দেখবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।